প্রসঙ্গ জুনমণি রাভার অস্বাভাবিক মৃত্যু কিমানলৈ আগবাঢ়িছে তদন্ত প্রক্রিয়া কেতিয়া সিবিআই জেরা করিব আরক্ষী অধীক্ষক লীনা ডলে তদন্তৰ আওতালৈ আহিবনে রুণানেও নে প্রভাব খেটুয়াই এতিয়ার দরে সারি যাব সন্দেহর আবর্তত থকা সকল আরক্ষী উপপরিদর্শক জুনমণি রাভার রহস্যজনক মৃত্যুর পাছতেই আরক্ষী এটার পাছত আন এটা বিস্ফোরক কাহিনী পোহরলে আহিল চর্চালয় আহিল অসম আরক্ষীর বহুকেইজন বিষয়ার নাম জুনমণি হত্যার তদন্ত বিচারি তথা ন্যায় বিচারি ঠায় ঠায় হয়েছিল প্রতিবাদী কার্যসূচী আর অবশেষত সমগ্র ঘটনার তদন্তর উপস্থিত হলহি সিবিআইর একটা দল আর এটাবাসীর একমাত্র আস্থা সিবিআই সিবিআই জুনমণি মৃত্যুর প্রকৃত তদন্ত করব বলে এটাও আশাবাদীবাসীর জুনমণির দুর্ভগীয় মাতৃ এটাও অব্যাহত সিবিআই তদন্ত তদন্তর আওতালে আহিল জুনমণি মৃত্যুর নাম সাঙুর খা বহুকেজন ব্যক্তির নাম কিছুদিন পূর্বে সিবিআইর তদন্তর আওতালে আহিল হাসিনা বেগম সিবিআইর জেরাত হাসিনা বেগমে দিছিল বিস্ফোরক মন্তব্য লগতে দিছিল অসম আরক্ষীর এখন বৃহৎ তালিকা ১৭জন আরক্ষীর বিরুদ্ধে অভিযোগ আনিছিল হাসিনা বেগমে যখন তালিকাত নাম আছিল আইজিপির পরা উপপরিদর্শকর নামলৈকে কিন্তু এইখিনিতে প্রশ্ন উত্থাপিত হয় যে কিমান ক্ষিপ্রতারে আগবাঢ়িছে সিবিআইর তদন্ত তদন্তর আওতালৈ আহিছেনে হাসিনা বেগমে অভিযোগ উত্থাপন করা সেই আরক্ষী বিষয়াকেইজন বিশেষকৈ সিবিআইর তদন্তর আওতালৈ কেতিয়া আহিব লীনা ডলে আর রুণানেও জুনমণির মৃত্যুর পাছত সরকারে নগাঁও থানার তেতিয়ার ভারপ্রাপ্ত বিষয়া মনোজ রাজবংশীক নিলম্বন করিয়ে যেন দায়িত্ব সামরিব বিচাৰিছে জুনমণির মৃত্যুর সময় নগর আরক্ষী অধীক্ষক হিসাবে থাকা লীনা ডলে অথবা লক্ষীমপুরের সেই সময় এ এস পি হিসাবে থাকা রুণা নিয়োগক কেবল বদলি করিয়ে যেন সরকারে দায়িত্ব সামরিব খুঁজেছে বলে বিভিন্ন সময় অভিযোগ উত্থাপন নোহাও নহয় হয় জুনমণির মৃত্যুর প্রসঙ্গত চর্চালয় আহিছিল এই দুগৰাকী মহিলা বিষয়ার নাম জুনমণির মৃত্যুর প্রসঙ্গত নাম সাঙুর খাই পড়েছিল প্রথমতে রুণা নিয়োগের নাম জুনমণি রাভার মৃত্যুর লক্ষীমপুর বঙালপুরা আদি স্থানের চলি থাকা নকল সোণর সিন্ডিকেটর তথ্য পোহরলে আহে আর তার পাছতেই ভাইরেল হয়েছিল লক্ষীমপুরের এ এস পি রুণা নেওক আর হাসিনা বেগমর বিস্ফোরক ফোন রেকর্ডিং আর তার পাছতেই ধারাবাহিকভাবে হাসিনা বেগম নামের মহিলাগুলিকে করে গেছিল বিস্ফোরক ভাষ্য নকল সোণর গেঙত আরক্ষী জড়িত থাকার ভয়াবহ তথ্য উত্থাপন করেছিল হাসিনা বেগমে ইফালে জুনমণিয়ে নকল সোণর চক্রত সোমার নকল সোণর সিন্ডিকেটে হত্যা করেছে বলে বিস্ফোরক মন্তব্য আগবাইছিল হাসিনা বেগমে তার পাছতো রুণা নিয়োগের সন্দর্ভত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নহল হয় রুণা নিয়োগ হয়েছে সেইগী আরক্ষী বিষয়া যী আরক্ষী বিষয়া হাসিনা বেগমক মুখ বন্ধ করবলৈ ধমক দিছিল ইমানর পাছতো লক্ষণীয়ভাবে আজিও আরক্ষীর মুখ্য কার্যালয়তে কর্মরত রুণা নিয়োগ গতিকে পরবর্তী সময় সিবিআইর তদন্তর আওতালৈ এই রুণা নিয়োগ আহিবনে নাহে সেয়া সময় হব লক্ষণীয় ইফালে জুনমণির মৃত্যুর প্রসঙ্গত চর্চাত থাকা দ্বিতীয়গী আরক্ষী মহিলা হল লীনা ডলে যার বিষয়ে স্বয়ং জুনমণি রাভার মাতৃয়ে দাখিল করেছিল এজাহার লীনা ডলে হয়েছে সেইগী আরক্ষী অধীক্ষক যিয়ে জুনমণির মৃত্যুর পাছত জুনমণির গৃহ তালাচী চলাই জব্দ করেছিল বুজন পরিমাণের টকার বিভিন্ন নথিপত্র কিন্তু আজির পর্যন্ত বিরুদ্ধেও নহল উপযুক্ত ব্যবস্থা লীনা ডলেক বরখাস্ত বা গ্রেপ্তার করার পরিবর্তে সরকারে অন্য এখন জেলার অধীক্ষক পাতি পুরস্কৃতহে করিলে লীনা ডলেক যাক লৈ এটা সন্দেহর আবর্তত সোমাই পড়েছে সমগ্র প্রশাসনিক ব্যবস্থার সরকারখনও ইফালে শেহতীয়াকৈ আমার প্রাগ নিউজ ডিজিটেলত সবিস্তারে সম্প্রচার হয়েছিল আন এক বিস্ফোরক প্রসঙ্গ এস আই জুনমণি রাভার মৃত্যুর পাছতেই জুনমণি রাভার মাতৃ পুমিত্রা রাভাই জখলাবন্ধা আরক্ষী থানাত দাখিল করেছিল এজাহার এজাহারখনত প্রয়াত জুনমণি রাভার মাতৃ সুমিত্রা রাভাই স্পষ্টকৈ উল্লেখ করেছিল এস পি লীনা ডলে সহ কেইবাগৰাকীও আরক্ষী বিষয়ার নাম ১৫ মেৰ মাজনিশা এস আই জুনমণি রাভার সরকারি আবাসত প্রবেশ করে ধন জব্দ করার উকা কাগজত মাতৃ সুমিত্রা রাভার চকি লওয়া বলে এস পি লীনা ডলের ত্রিদীপ কুম্বাঙর নামের বিরুদ্ধেও এজাহারত স্পষ্টকৈ উল্লেখ করেছিল জুনমণির মাতৃয়ে কিন্তু জখলাবন্ধা আরক্ষী থানার বিষয়া প্রবণ কলিতাই স্বাক্ষর করা আরক্ষীর
154 নং রিপোর্টত নাই এসপি লীনা দোলেৰ লগত ত্ৰিদীপ কুম্বাঙৰ নাম হেহে এটা পুনৰ বিতৰ্কৰ মাজলৈ কুমাই গৈছে জুনমনিৰ মৃত্যুৰ প্ৰসংগ এতিয়া আস্থা অথবা ভৰসা হৈছে একমাত্ৰ সিবিআই সিবিআই বৰ্তমান এইসমূহ বিষয় তদন্তৰ আওতালৈ আনিছে নে নাই হেয়া এতিয়াও কিন্তু জানিব পৰা হোৱা নাই আনহাতে প্ৰভাৱ খটুৱাই সিবিআইৰ হাততো সাৰি যাব নেকি তাক লৈ এতিয়া সন্দেহ কৰিছে সচেতন মহলে অর্থাৎ যিসকল লোক এতিয়া সন্দেহৰ আৱৰ্তত আছে সেইসকল এতিয়াৰ দৰে প্ৰভাৱ খটুৱাই সিবিআইৰ হাতৰ পৰাও সাৰি যাব নেকি বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে একাংশই সিবিআইৰ বিচাৰ প্ৰক্ৰিয়ালৈ বুলি এতিয়া অধীৰ আগ্ৰহেৰে বাট চাই আছে জুনমনিৰ দুৰ্ভগীয়া মাতৃৰ লগতে অসমবাসীয়ে গতিকে জুনমনিৰ মৃত্যুৰ প্ৰসংগত পৰৱৰ্তী সময়ত এইবোৰ প্ৰসংগ সিবিআই তদন্তৰ আওতালৈ আনিব নে নানে বা সিবিআই এইসমূহ তদন্ত কৰাৰ পাছত পৰৱৰ্তী সময়ত লীনা দোলে ৰুণা নেওগ বা সন্দেহৰ আৱৰ্তত থকা এইসকল বিষয়াৰ সন্দৰ্ভত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া সময়ত হ'ব লক্ষণীয় পৰৱৰ্তী বাতৰিৰ বাবে চাই থাকক প্ৰাগ নিউজ ডিজিটেল।